আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি সরপুঁটি মাছ দিয়ে পালং শাকের ঝোল। তো রান্নাটি করার জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল। এবার ভালোভাবে মাছগুলোকে মেখে নিব। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, এপিট ওপিট করে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে মাছগুলো তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। পাতিলে সয়াবিন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি, এরপর এর মধ্যে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব লবণ, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি, শুকনো মরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিব সামান্য পরিমাণ পানি, পানিটা দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিব পালং শাক। পানিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করতে করতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাক থেকেও বেশ কিছুটা পানি বের হবে। প্রথমে যে 1 কাপ পানি দিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো পানি আমি দিইনি, তার কারণ এই রান্নাটাতে খুব বেশি পরিমাণ ঝোল থাকবে না, ঝোলের পরিমাণটা অল্প থাকবে। শাকটা প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সরপুঁটি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ দেওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা রান্নাটি চুলা থেকে নামিয়ে নিব। আমাদের রান্না শেষ। এটি কিন্তু খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।